তাহলে পাওয়া যাবে, সেই কাজগুলোর জন্য বন্ধুরা তারা ঠিকই করতেন, আল্লাহর কাছে তারা সবসময়ের জন্য দোয়া করতেন। সুলতান মাহমুদ গজনবী নামক একজন বান্দা ছিলেন, তিনি বন্ধুর দেশের প্রেসিডেন্ট ছিলেন, বাদশা ছিলেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বন্ধুর সন্তানের ভিতরে পড়িয়াও কোরআন শরীফের তেলাওয়াত করতে গিয়াও মাঝে মধ্যে জিকিরাত যারা ভিতরে বসতে গিয়াও আল্লাহ আল্লাহর বান্দা ছিলেন, কুল্লাবে দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন, ও রব্বি কারিম আল্লাহ জীবন ভর নামাজ পড়লাম জানি না তোমার দরবারে কবুল হয়েছে কিনা, ও আল্লাহ জীবন যদি কোন একজন বান্দা সত্যের যুগে তোমার হাবিবের চেহারা দেখতে পায় ব্যক্তির জন্য তোমার জান্নাতটা ওয়াজিব হইয়া যাবে। আমি তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ তোমার হাবিবকে দেখার মতন কোন আমল করলে তোমার হাবিবকে দেখতে পাইব, এমন একটা আমল তুমি আমারে করার সুযোগ করিয়া দাও। আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলে, এত ব্যস্ততার ভিতর দিয়েও আল্লাহর কাছে সবসময় বলছিলাম মা তোমার জান্নাত আমার ইবাদতের বিনিময়ে পাবো কিনা জানি না, তবে তোমার হাবিবের চেহারা যদি একবার দেখতে পারি তোমার জান্নাত আমার জন্য বরাদ্দ হবে, কোন আমল করলে তোমার হাবিবকে দেখতে পাইবো এমন আমলটা তুমি আমার একটু জানিয়ে দাও। আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলে মুসলমান বাবাজির আমার, তারা দুনিয়ার প্রেম আর ভালোবাসার ভিতরে পড়িয়া তারা আখেরাতকে ভুলে যায় নাই, আল্লাহকে ভুলে যায় নাই। আমরা তো দুনিয়ার প্রেম আর ভালোবাসায় পড়িয়া আল্লাহ সবকিছু ভুলে গেছি, কথা বলে ঠিক না বাড়ি? ও সোনার যুবক ভাই আমার মুরব্বী বাবা দিরা, আল্লাহর পয়গম্বরকে যদি আমরা দেখতে চাই নবীজিকে দেখার একটা সহজ মাধ্যম হলো আল্লাহর পয়গম্বরের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়া, কথা বলেন ঠিক না বাড়ি? বরাদ্দ করে রাখছি বান্দা যেখানে যে অবস্থায় যে প্রান্তে যে জায়গায় দরুদ শরীফ পড়বে সাথে সাথে আমার ফেরেশতা আমার পয়গম্বরের কাছে বান্দার দরুদের হাদিয়া বুঝাইয়া দিবে। সিঙ্গাপুর এলাকার আব্দুর রহমান নাম, আল্লাহ আল্লাহর বান্দা আপনার নামের একবার দরুদ পড়েছে, এই যে দরুদের হাদিয়াটা আপনি না আপনি আবার তেলাওয়াত বাড়িতে চলে যাবে এক দুই দিন পর, হয়তো আপনার কোন আত্মীয় বাড়িতে গেলে যাবার পর আপনি আত্মীয় সঙ্গী পরামর্শ করতেছেন, বলতেছে আমাদের সিঙ্গাপাড়া মাদ্রাসা একজন হুজুর আসছিলেন সিরাজগঞ্জ থেকে, ওনার নাম হলো মাওলানা ইউনুস সাহ, উনি খুব ভালো বয়ান করছে, আপনি এরকম ভাবে আপনার আত্মীয়র কাছে একবার বললেন, কিছুক্ষণ পর আবার বলতেছেন ইউনুস সাহের বয়ানটা খুব ভালো, আবার কিছুক্ষণ পর আমার নামটা বলতেছেন, দেখবেন আপনার ওই আত্মীয় আপনাকে বলে ফেলবে আমি তাদের হুজুর একটু দেখতে চাই, আপনাদের এলাকায় যদি কোথাও আসে আমার একটু জানাবেন আমার তারে দেখতে একটু দিল চাই, কথা কয় না ঠিক না বাড়ি? যেই মানুষের নাম মানুষ যত বেশি শোনে ওই মানুষ তারে দেখতে তত মন বেশি চায়। আরেকটু বুঝাবার জন্য সহজে বনিয়া যায় বর্তমান বর্তমান যুবক আর যুবতীদের যে খেলা, বন্ধুরে দেখবেন হঠাৎ করে একটা রং নাম্বার পিস্তল শুনে আসে, ব্যাক করছেন হাই হ্যালো কে বলতেছে, বলে হ্যাঁ আমি আমার বলতেছি ঠিক আছে রং নাম্বার, একটুই পর না 30 সেকেন্ড 40 সেকেন্ডের ভিতরে কথা শেষ। এক দুই দিন পর আবার একটু ফোন দিয়েছেন, হ্যাঁ নাম্বার কই পাইলেন, বলে একদিন রং নাম্বার চলে আসছিল 30 সেকেন্ড 40 সেকেন্ড আপনার সঙ্গে কথা হয়েছে, আজকে দেখবেন তার সঙ্গে 2-1 মিনিট পার হয়ে গেছে, আবার রাখিয়ে দেয়, পরের দিন আবার ফোন করে 2-4-5 মিনিট 10 মিনিট হয়, আবার কিছুদিন পর ফোন দেয় 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা হয়, আবার কিছুদিন পর
ঘন্টায় ঘন্টা পর ঘন্টা চলে, কথা বলেন ঠিক না বাজে? কথা বলেন ঠিক না বাজে? যুবতী যুবক বলে তোমার দেখতে মন চায়, দুইজন দুইজনের কথা শুনে দুইজনের কথায় প্রেমে পড়িয়া যায়, এখন দেখা দেখি বন্ধুরে তাদের একটা আশা শুরু হইয়া যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে আমার উম্মতের নাম যত আমার কাছে আসে ওই উম্মতরা দেখতে আমি পয়গম্বরের তত বেশি মন চায়। আল্লাহু আকবার আওয়াজ দিয়া বলে আমার দেখতে মন চায়। আল্লাহ বলবেন হাবি বললা আপনার যেহেতু দেখতে মনে চায় যান আপনি সাক্ষাৎ করিয়াছে। কোন বান্দা যদি একটাবার পয়গম্বরকে সত্যের ভিতরে একটা নজর দেখতে পায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামটা হারাম করিয়া জান্নাতটা তার জন্য ওয়াজিব করিয়া দিবে। সুলতান মাহমুদ গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে সব শোনার জন্য করিয়া জানা দোয়া করেন, আল্লাহ মেহরবানি করে তোমার কাছে আমি আমার একটা জিনিস চাই, যেই ইবাদতটা করলে আপনার হাবিবকে আমি সহজে দেখতে পাইব, এমন একটা ইবাদত আমার আপনাকে শিখা দেন জানা দা, আমি সেই ইবাদতটা করতে চাই। বাদশা বন্ধুরে তিনি নানান তার ভিতর দিয়াও সব শোনার জন্য আল্লাহর কাছে এমন করিয়া দোয়া করেন। সুলতান মাহমুদ গজনবী দীর্ঘদিন বন্ধুরে চলতেছেন বছর পর বছর চলে, কিন্তু পয়গম্বর একটা বাতি জ্বলে, ওই বাতির আলোর কাছে কেমন যেন একটা ছোট্ট বাচ্চা মনে হয় দূরে দূরে কি যেন তেলাওয়াত করতেছে। ছাত্ররা ভোলে আর কোরআন শরীফের তেলাওয়াত করে আল্লাহু আকবার আওয়াজ দিয়া বলে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই দূর থেকে চিন্তা করলেন অবশ্যই কোন একটা মাদ্রাসার বাচ্চা হবে, এই বাচ্চা ঢুলে ঢুলে কোরআন মনে হয় কোরআন শরীফ তেলাওয়াত করে, আর বন্ধুরে দূরে থাকতে পারলেন না, পা পা হাতিয়ারি করে সুলতান মাহমুদ গজনবী ছোট্ট বাচ্চার কাছে চলে আসলে। হ্যাঁ দেখলেন সত্যি একজন মাদ্রাসা ছোট্ট বাচ্চা বাতির আলোতে বসে বসে কোরআন শরীফ পড়ে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি মুদুল লম্বা টাইম বসে দাঁড়ায় দাঁড়ায় ওই কোরআন তেলাওয়াত শুনলে। বাচ্চার এক সময় একটু যখন কোরআন তেলাওয়াত বন্ধ রাখছে এমন সময় সুলতান মাহমুদ গজনবী বাচ্চার সামনে দাঁড়ায় গেলে ডাকতে বলতেছেন বাবা তোমার নামটা কি পরিচয়টা কি কোন জায়গায় তুমি লেখাপড়া করো সব কিছু যখন জানতে চাইলেন। ছেলেকে ডাকতে বলতেছেন আপনি কি আপনার আমি চিনি না আমি অমুক মাদ্রাসার ছাত্র মাদ্রাসার লেখাপড়া করি। বাবা তুমি মাদ্রাসায় লেখাপড়া করো রাত্রি বলে একা একা এই বাতের নিচে বসে বসে তুমি কেন এই কোরআন শরীফ পড়ছো, মাদ্রাসায় তো বসে বসে তোমার সাথীদের সঙ্গে পড়তে পারত। এমন কথাটা যখন সুলতান মাহমুদ গজনবী বলছেন বাসা কিতাবের ভিতরে রাখে ওই ছোট্ট বাচ্চার চোখের পানিটা দূরে রাখতে পারেন নাই, চোখের পানিগুলো টপ টপ করে জমিনের ভিতরে ছাড়িয়া দেয়। আমার বাতি কিনে দেওয়ার দুনিয়ার ভিতরে মা নাই, দুনিয়ার ভিতরে আমার বাবা নাই, আমি কার দাওয়াতে কার দাওয়াতে আলোতে আমি কোরআন শরীফ পড়বো। সকালবেলা ওস্তাদের কাছে
সবক দিতে হবে ও আমার সাথীরা সবক দিলাম সবক দিতে না পারলে আমার ওস্তাদ আমাকে মারবে গালি দিবে যার কারণে জায়গার ভিতরে বসে বসে আমি কোরআন শরীফের সবকগুলো এই পড়াগুলো আমি ইয়াদ করি মুখস্থ করি সুলতান মাহমুদ গজনবী কবর শোনার পর চোখের পানি ধরে রাখতে পারে নাই ওখান থেকে বাদাম চলে আসতেন বাড়িতে গেছেন সংক্ষিপে কথা বিস্তারিত কথা নয় সংক্ষিপে আমার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহ রাত্রিবেলায় ঘুমাইতে পারেন নাই সারাটি রাত ওই বাচ্চাটার নিয়ে তিনি কান্নাকাটি করেছেন আমার স্ত্রী হলো তোর মা আজকের থেকে তোর লেখাপড়ার সব কিছুর দায়িত্ব আমি নিয়ে নিলাম তোমার দিলের ভিতরে এমন কোন তুমি দুর্বলতা রাখবা না যে তোমার লেখাপড়ার সহযোগিতা কে করবে এই দেশের বাচ্চার সুলতান মাহমুদ গজনবী আজ থেকে তোমার লেখাপড়ার সব সহযোগিতা করবো কথাটা বলিয়া বাচ্চাটারে সান্ত্বনা দিয়াও মুখের ভিতরে একটা হাসি ফুটাইয়াও ওই মাদ্রাসার ভিতরে যখন পড়ায় দিলেন বুঝাবার জন্য বলছিলে বাজার রাত্রিবেলা সুলতান মাহমুদ গজনবী বিছানার ভিতরে বন্ধুরে দৈনন্দিনের মতন যখন ঘুমায় গেছে ঘুমের ভিতরে লক্ষ্য করিয়া দেখেন আল্লাহর পয়গম্বর সুলতান মাহমুদ গজনবীর ঘরের ভিতরে হাজির হইয়া গেছে সুলতান মাহমুদ গজনবী কি ডাকতে বলতেছেন সুলতান রে জীবন ভর তুমি চাইছ আমাকে দেখার জন্য কত ইবাদত করেছো আল্লাহর পর কোন ইবাদতের মাধ্যমে সাক্ষাৎ মিলাই নাই আজকে ছোট্ট বাচ্চা এতিম বাচ্চারে মহাব্বত করার কারণে মাদ্রাসার একজন ছাত্রকে একজন কোরআন পড়নেওয়ালা বাচ্চাকে ভালোবাসার কারণে আল্লাহ পর তোমার প্রতি এত খুশি এত রাজি আমি নবীজি তেজকে তোমার ঘরের ভিতরে হাজির করিয়া দিছে তোমার মন ভরিয়া তোমার প্রান্ত ভরিয়া আমি পয়গম্বর কি তুমি দেখি আমি আপনাদের ক্ষেত্রে শুধু এখনো কথা বলতে চাই এটা তার ইসলাম ভাই এই জায়গার ভিতরে কোরআনের একটা মাদ্রাসার আয়োজন করেছেন যে মাদ্রাসার ভিতরে জানাজার ট্রেনিং দেওয়া হয় যে মাদ্রাসার ভিতরে তোমার খুদ্ার ট্রেনিং দেওয়া হয় সেই মাদ্রাসার সালাম কিভাবে দিতে হয় ট্রেনিং দিতে হয় এমন একটা বাজার মাদ্রাসা তিনি করেছেন এই মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে অর্থ চাই না টাকা চাই না প্রত্যেকটা মানুষের কাছে এক ফোঁটা চোখের পানি চাই আল্লাহ দরবার আপনার চোখ থেকে এক ফোঁটা পানি ছাড়িয়া আমার ভাইজানের জন্য মাদ্রাসার জন্য একটু প্রাণ ভরিয়া দোয়া করবে রাজি আছেন ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন একটু দুইটা হাত তুলে আমার মাওলারে দেখা আল্লাহ তোমার বান্দাদেরকে কবুল করিয়া দাও তোমার বান্দাদের চোখের পানি